গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মালপোয়া। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। মালপোয়ার ব্যাটার তৈরি করতে আমাদের লাগছে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি নিয়েছি, আপনারা যতটা ময়দা নেবেন তার হাফ সুজি নেবেন, 1 কাপ চিনি নিয়েছি, আমি 1.5 কাপ চিনি দেব, 1 গ্লাস দুধ নিয়েছি, ব্যাটার তৈরি করার সময় যদি আরেকটু দুধ লাগে তাহলে আরেকটু দিয়ে দেব, 1 টিস্পুন মৌরি নিয়েছি, এটা দিতেই হবে মাস্ট, 1/2 টিস্পুন নুন নিয়েছি, 1টা বোল নিয়েছি, সব উপকরণগুলো এর মধ্যে নিয়ে নেব, ময়দা, সুজি, চিনি, 1/4 কিশমিশ দিয়েছি, মৌরি, 1/2 টিস্পুন নুন, দুধ দেব, দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, পুরোটা একবারে দেবেন না, পুরোটা দুধ লাগবে তাই আমি পুরোটা দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব, আরেকটু দুধ লাগবে আমি আরেকটু দুধ দিয়ে দেব, তার মানে আমি দুধ নিয়েছি 1 গ্লাস থেকে সামান্য আরেকটু বেশি, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কি হবে মালপোয়াগুলো সুন্দর ফুলবে আর সফট হবে, আর সফট হলে তো খেতে ভালোই লাগবে। কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে, খুব ঘন বা খুব বেশি পাতলা হবে না, ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকা সরিয়ে নেব, আবার একটু ফেটিয়ে নেব ভালো করে, সুজি ভিজিয়ে রেখেছিলাম তাতে সুন্দর ফুলেছে, দেখুন প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে, মালপোয়াগুলো ভেজে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, আমি 4টে করে একসাথে ভেজে নেব, আপনারা চাইলে 1টা 1টা করেও ভেজে নিতে পারেন। মালপোয়ার ব্যাটার তৈরি করার সময় আপনারা ইচ্ছে করলে কলা নারকেল কুড়িয়ে দিতে পারেন, ভালো লাগবে, আমি সেভাবেও করি বাড়িতে, একদিকে হয়ে গেছে আরেকদিকে উল্টে দেব, দেখুন খুব সুন্দর ফুলেছে, এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব, সেম প্রসেসে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়ার ব্যাটার তৈরি করার সময় আমি কয়েকটা কিশমিশ দিয়েছিলাম, আপনারাও ইচ্ছে করলে দেবেন, তবে দিলে ভালো লাগবে, ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কি সুন্দর ফুলেছে, একদিকে হয়ে গেছে আরেকদিকে উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব, অন্য একটা পাত্রে রেখে দেব। একইভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব, খুব সহজেই বানানো যায় আর খেতেও অসাধারণ লাগে, আর খুব বেশি সময়ও লাগে না, একদিকে হয়ে গেছে আরেকদিকে উল্টে দিয়েছি, আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মালপোয়াগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি, দেখুন